হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে একদম তুলতুলে নরম বাটার নান বানানো যেতে পারে বাড়িতে। আমরা অনুষ্ঠান বাড়িতে গেলে খাই, সবারই ভীষণ প্রিয় এই নান, তবে বাড়িতে বানালে শক্ত হয়ে যায়। কি কি টিপস আর ট্রিক্স আপনারা ফলো করবেন তো রেসিপিটা দেখুন শেষ পর্যন্ত বুঝতে পারবেন। তো সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দায় 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি বেকিং পাউডার। এর মধ্যে 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি, 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 টিপ ড্রাই ইস্ট 1 টিস্পুন। আমি আজকে এই ইস্টটাকে আলাদা করে গুলবো না। নর্মালি আমরা কী করি, একটু গরম হালকা গরম জলে বা হালকা গরম দুধের মধ্যে ইস্টটাকে গুলে তারপরে ইউজ করি, কিছুক্ষণ ওটাকে গুলে রেখে দিই তারপরে ইউজ করি। তবে আমি আজকে একদম ডাইরেক্ট এই শুকনো ময়দার সঙ্গে এটাকে মিশিয়ে নিলাম। এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন মতন অলিভ অয়েল। আমি অলিভ অয়েল ইউজ করছি, আপনাদের কাছে যদি থাকে ইউজ করবেন, আর নইলে যে কোনো সাদা তেলও ইউজ করা যাবে। অনুষ্ঠান বাড়িতে তো ওরা সাদা তেলই ইউজ করে। এইবারে এর মধ্যে আমি হালকা গরম জল দিয়ে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব। আমি যেই স্টেপগুলো আমি ফলো করতে বলছি, আপনারা অবশ্যই করে কিন্তু সেই স্টেপগুলো ফলো করবেন, আর ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু একটাও স্কিপ করা যাবে না যদি মনে করেন আপনারা একদম তুলতুলে নরম বাটার নান বানাতে চান। দেখুন, আমি এই ডোটাকে না একটু নরম করেই মাখবো, এই ডোটা একটু নরম করেই মাখতে হবে। দেখুন হাতে লেগে যাচ্ছে এরকম নরম। তো এইবারে এর মধ্যে আমি কি করব, অল্প করে তেল দেব, তাতে করে এই ডোটাকে সুন্দর করে আমি মাখাতে পারবো। তো একটু তেল দিয়ে এটাকে একটু মাখাবো ঠেসে ঠেসে, তারপর আমি এটাকে কভার করে রেখে দেবো অন্তত 3-4 ঘন্টার জন্য। এটা ডিপেন্ড করছে ইস্টার উপরে, আরও কম টাইমেও হয়ে যেতে পারে, আবার অনেক সময় আর একটু বেশি টাইমও লাগে। তো আমি একটা র্যাপার দিয়ে র্যাপ করে নিলাম। এবারে এটাকে অন্তত 2-3 ঘন্টার জন্য রেখে দেব, বা যতক্ষণ অবধি এটা ফুলে ডবল সাইজ হচ্ছে। দেখুন আমার ডোটা ফুলে পুরো ডবল সাইজ হয়ে গেছে। এইবারে আমি এর থেকে হাওয়াটা বার করে নেব, তারপর এর থেকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। তো আপনার কীরকম সাইজের নান বানাতে চান সেটা বুঝে আপনারা এই নানটাকে বেলে নেবেন। তো আমি একটু বড় সাইজ মানে স্ট্যান্ডার্ড সাইজ করব। তো আমি এরকম বড় বড় করে লেচি কেটে নিলাম। এবারে একটা লেচিকে আমি স্মুথ বানিয়ে, মানে স্মুথ একটা বল বানিয়ে, একটা বেলেন চাকির মধ্যে আমি একটু তেল লাগিয়ে তারপর এই ডোটাকে আমি বেলে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা করে বেলতে হবে। এই বেলনিটার মধ্যেও আমি একটুখানি তেল লাগিয়ে দিলাম, তাহলে এটা আর এর মধ্যে লেগে যাবে না আর কি। সেই জন্য দেখুন আমি সুন্দর করে বেলে নিচ্ছি, এটা এরকমই হবে একটুখানি। তো এইবারে আমি এটাকে শেকে নেব। এটা বানানোর জন্য একটা প্রসেস রয়েছে, আমি দেখাচ্ছি। দেখুন এরকম মোটা করে এটাকে বেলে নিতে হবে। এবারে আমি চাটুটা ভালো করে গরম করে নিয়েছি, আঁচটাকে লোতে করে দিয়েছি। এবারে এর মধ্যে এই নানটাকে দিয়ে দিচ্ছি। প্রথমেই তেল দিয়ে আমি এর মধ্যে দেব না, প্রথমে এটার একটা পিঠ হতে দেবো, একটু ঢেকে দিচ্ছি যাতে টেম্পারেচারটা আরও বাড়ে। সেই জন্য উপর থেকেও সমানভাবে কুক হয়, সেই জন্য তো উপরটা যখন এরকম হালকা একটু বাবল বাবল আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। এইবারে আমি দুটো পিঠ হালকা করে শেকা হয়ে গেল, এইবারে এর মধ্যে আমি বাটার লাগিয়ে দেব। এবারে এর উপর দিয়ে আমি ভালো করে বাটার লাগিয়ে দেবো। যেহেতু বাটার নান তো বাটারটা একটু বেশি করেই দিতে হবে, তবেই কিন্তু এটা সুন্দর সফট হবে, আর দেখবেন লাগানোর পর একদম ফুলে উঠেছে নানটা। তো দেখুন এইভাবে আমি ভালো করে বাটারটাকে লাগিয়ে দিচ্ছি, তারপর এটাকে উল্টে আমি সেমভাবে আবারও ওই পিঠটাতেও বাটার লাগিয়ে দেব। এইভাবে করে নিলাম।
এইবারে আমি এটাকে উল্টে দুদিকই সুন্দর করে আমি সেঁকে তারপর নামিয়ে নেব। এটা আপনার যে কোনো কিছুর সঙ্গে, স্পেশাল চানা মশালা বলুন, পনির বা আপনার এমনি চিকেনের সঙ্গে, মটনের সঙ্গে সার্ভ করুন, ভীষণ ভালো লাগবে। তো এই রেসিপিগুলো রয়েছে আমার চ্যানেলে, আপনার প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন, পছন্দ অনুযায়ী গিয়ে যে কোনো রেসিপি এটার সঙ্গে বানিয়ে সার্ভ করতে পারেন। তো কীরকম লাগলো জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।